महाराष्ट्रे अजान बनाम हनुमान चालीसा घिरे बाढ़ वितर्क। महाराष्ट्र महानिर्माण सेनार प्रधान राज ठाकरे हुशियारी, अजानेर समय लाउडस्पीकर बजाले मस्जिदेर सामने हनुमान चालीसा पाठ करा हबे। एबार आसरे बीजेपी हनुमान चालीसा पाठेर जन्य मंदिरे लाउडस्पीकर दरकार होले तिनि बिनामूल्ये दिते प्रस्तुत। ट्वीट बीजेपी नेता मोहित कंबोजार। अन्यदिके मंदिरे हनुमान चालीसा पाठ करार जन्य सकलके बिनामूल्ये फलेर रस खावानो हबे बोलेओ पाल्टा दाबी करेछेन समाजवादी पार्टी नेता आबू आजमी। রমজান মাসে মসজিদে আজান পাঠের সময় লাউডস্পিকার বাজানো ঘিরে বিতর্ক বেড়েই চলেছে মহারাষ্ট্রে। আজানের সময় লাউডস্পিকার বাজানো যাবে না, মসজিদ থেকে খুলে ফেলতে হবে লাউডস্পিকার, নতুবা মসজিদের সামনে হনুমান চালিসা পাঠ করা হবে। মহারাষ্ট্র সরকারকে হুঁশিয়ারি দেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। এমনকি গত সপ্তাহে মারাঠি নববর্ষ উপলক্ষে আয়োজিত একটি সমাবেশ থেকে লাউডস্পিকারে হনুমান চালিসা পাঠও করা হয়। এরপর আরও বেড়েছে আজান হনুমান চালিসা পাঠ বিতর্ক। এবার আসরে ভারতীয় জনতা পার্টি। হনুমান চালিসা পাঠে দরাজ হস্ত মহারাষ্ট্রের অন্যতম ধনী বিজেপি নেতা মোহিত কম্বোজ। টুইটে তিনি বলেছেন, মন্দিরে হনুমান চালিসা পাঠ কিংবা রেকর্ডে বাজাতে লাউডস্পিকারের প্রয়োজন হলে তাঁর সঙ্গে যোগাযোগ করলেই হবে, তিনি মন্দিরের জন্য বিনামূল্যে লাউডস্পিকার দেবেন। এই ইস্যুতে পাল্টা চাপ দিচ্ছে মুম্বাইয়ের শাসক দল শিবসেনা। শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত বলেছেন, আগে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বন্ধ করা হোক লাউডস্পিকারে আজান বাজানো। অন্যদিকে সমাজবাদী পার্টির নেতা আবু আজমি মহারাষ্ট্র নবনির্মাণ সেনাকে কটাক্ষ করে বলেছেন, মন্দিরের সামনে ফলের রসের দোকান দেওয়া হবে, হনুমান চালিসা পাঠ করে বেরোলে হিন্দু ভাই বোনদের বিনামূল্যে ফলের রস খাওয়াবে মুসলিম ভাইরা। সব মিলিয়ে স্পিকারে আজান হনুমান চালিসা পাঠ বড় ইস্যু হতে চলেছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসির নির্বাচনের আগে। কলকাতা টিভি।